আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মালাকুল মউতের জান কিভাবে কবজ করা হবে তা আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কিয়ামতের দিন আল্লাহ তাআলার হুকুমে যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুৎকার দেবেন, তখন আকাশে বাতাসে তীব্র ঝড়ের সৃষ্টি হবে, মহাপ্রলয় শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে হুকুম দেবেন সবার রূহ কবজ করার জন্য। আল্লাহর নির্দেশে সব প্রাণীর জান কবজ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলবেন, আর কে বাকি আছে? তখন মালাকুল মউত বলবে, জিনেরা বাকি। আল্লাহর হুকুমে এবার মালাকুল মউত সব জিনের জান কবজ করবেন। আল্লাহ আবারও তাকে জিজ্ঞাসা করবেন, এখন কে বাকি? মালাকুল মউত বলবে, এখন ইবলিস বাকি। আল্লাহর নির্দেশে ইবলিসের জান কবজ করা হল। একইভাবে আল্লাহ আবারও জিজ্ঞাসা করবেন, এখন কার জান কবজ করা বাকি আছে? মালাকুল মউত বলবে, ফেরেশতাদের জান কবজ করা বাকি আছে। আল্লাহ ফেরেশতাদের জান কবজ করার নির্দেশ দিলেন। সাত আসমানে অবস্থানরত ফেরেশতারা মৃত্যুর সামনে উপস্থিত। সব ফেরেশতা মৃত্যুবরণ করবে, আরশ বহনকারী ফেরেশতাগণও সেই সময় মৃত্যুবরণ করবে। অতঃপর আল্লাহ নির্দেশ দেবেন, জিব্রাইলের রুহ কবজ করো, ইসরাফিলের রুহ কবজ করো, মিকাইলের রুহ কবজ করো। একে একে সব ফেরেশতাগণের জান কবজ করা হবে। আরশের উপরে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর নিচে কেবল মালাকুল মউত অর্থাৎ আজরাইল আলাইহিসসালাম। তখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বলো আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, নিচে তোমার গোলাম, এছাড়া আর কেউ বাকি নেই। আল্লাহ বলবেন, আর কেউ বাকি নেই? আজরাইল আলাইহিসসালাম বলবেন, আমি ছাড়া আর কেউ বাকি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দেবেন, এবার তুমিও মরে যাও। মালাকুল মউতের ভয়ে কাঁপুনি উঠে যাবে। এতদিন পর্যন্ত যে সকলের রুহ কবজ করে ফিরত, আজ সে নিজেই নিজের প্রাণ কবজ করবে। মালাকুল মউত বলবেন, যদি আমি জানতাম আমাকেও এইভাবে মৃত্যুবরণ করতে হবে, তবে আপনার কাছ থেকে এই কঠিন দায়িত্বের জন্য ক্ষমা চাইতাম। মালাকুল মউত এক বিকট চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ বেঁচে থাকত তাহলে মৃত্যুমুখে আজরাইলের সেই চিৎকার শুনে হৃদয় বিদীর্ণ হয়ে সকল মানুষ মারা যেত। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন এবং পরিপূর্ণ মুমিন হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, জাযাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Mm-hmm.